আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বদেশ রেসিপি হাউজে আপনাদের ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নান রুটি তৈরি করার সহজ রেসিপি। তো ঘরে কিভাবে অল্প উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে নান রুটি তৈরি করে নেওয়া যায় সেটা আমরা আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সাথেই থাকুন। তো ভিউয়ার্স, আমরা এখানে প্রথমে এখানে নিয়ে নিব 5 কাপ পরিমাণ ময়দা। এখানে আমরা ময়দা ইউজ করেছি। তো ভিউয়ার্স, এই পর্যায়ে আমরা ময়দা তৈরি করার মধ্যে ইস্টটা তৈরি করে নেব। তো এর জন্য আমরা ইস্ট 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দিলাম গরম পানি। তো ময়দাটা তৈরি করতে করতে আমরা এটা 5 মিনিটের জন্য এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে করে এর মধ্যে বাতাস ঢুকতে না পারে। অবশ্যই এটা কন্টেনারের মধ্যে রাখতে হবে যেখানে ঢাকনা ঢুকতে না পারে, এমন কোনো পাত্রের মধ্যে রাখতে হবে। তো ভালো করে মিশিয়ে আমরা এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখব 5 মিনিটের জন্য। তো ভিউয়ার্স, এর মধ্যে আমরা চলে আসলাম ময়দাতে। তো এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি চিনি 3 টেবিল চামচ পরিমাণ। আপনারা চাইলে 4 টেবিল চামচ বা 5 টেবিল চামচ দিতে পারেন। তো এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 2 টেবিল চামচ। যেহেতু দুধও একটা মিষ্টি জাতীয় খাবার, তাই আমরা চিনিটা কম ইউজ করেছি, এবং লবণ স্বাদ মতো। ভিউয়ার্স, কেউ যদি দুধ ইউজ না করেন তাতেও কোনো সমস্যা নেই। তো এখানে আমরা তেল ইউজ করেছি 5 টেবিল চামচের পরিমাণ, অর্থাৎ 1 কাপে 1 টেবিল চামচ। তো তেলটা ইউজ করে আমাদেরকে এখানে ভালো করে মাখিয়ে নিতে হবে। যেহেতু তেল আছে, তেলটা সব জায়গায় পৌঁছায় না, তাই মাখিয়ে নিয়ে ঝরঝরে করে নিতে হবে, যাতে করে প্রত্যেকটা অংশে তেলটা ভালো করে মিশে যায়। তো ভিউয়ার্স, আমরা এখানে তেলটা ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি আগে। তো এই পর্যায়ে আমাদের মিশানো হয়ে গেছে। তো আমরা এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব ইস্ট। আমরা যে ইস্টটা গুলিয়ে রেখেছিলাম সেটা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমরা ইস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, ইস্ট দিয়ে আমরা এখানে ভালো করে মাখিয়ে নিব। তো এর মধ্যে আমরা পানি অ্যাড করে নেব। আমাদের যতটুকু পরিমাণ পানি প্রয়োজন হয় আমরা সেই পানি একটু একটু করে এখানে অ্যাড করব। পানিটা একবারে অ্যাড করবেন না, এতে করে পানি বেশি পরিমাণ পড়ে যেতে পারে, তাই অল্প অল্প করে যতক্ষণ লাগে আমরা অ্যাড করে নেব। ভিউয়ার্স, ময়ানটা কিন্তু ভালো করে মতে নিতে হবে, কারণ যত সুন্দর মতা হবে আমাদের রুটিটিও কিন্তু তত সুন্দর হবে। আর যদি ময়ান ভালো না হয় তাহলে কিন্তু আমার রুটিটা ততটা সুন্দর বা সফট হবে না। তাই ময়ানটা ভালো করে মতে নেবেন যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি সফট হয়ে যায়। তো ভিউয়ার্স, আমাদের এই পর্যায়ে সফট হয়ে গেছে। এ পর্যায়ে আমরা এর উপরে তেল অ্যাড করে দিলাম। আমাদের তেল দিয়ে এটাকে ঢেকে রেখে দিতে হবে। তো ভিউয়ার্স, আমরা এটা একটা ঢাকনাযুক্ত বাটির মধ্যে রেখে দিচ্ছি। 2 ঘন্টার জন্য এটা আমাদেরকে রেখে দিতে হবে গরম কোনো স্থানে। তো ভিউয়ার্স, আমাদের এখানে হয়ে গেছে। এটা আমাদের অনেক ফুলে গিয়েছিল, তাই আমরা অর্ধেক অন্য একটি বাটিতে রেখে দিয়েছিলাম। ভিউয়ার্স, তো আমাদের কিন্তু এটা ভালো পরিমাণে ফুলেছে। তো ভিউয়ার্স, এটা কিন্তু অবশ্যই আমাদের গরম কোনো স্থানে রাখতে হবে, চুলার আশেপাশে কোনো স্থানে যেখানে গরম তাপ পাবে, কারণ এটা যত সুন্দর তাপ পাবে ততই তাড়াতাড়ি ফুলে উঠবে। তো ভিউয়ার্স, আমরা এখানে ময়ানটাকে ভালো করে আবার মতে নিচ্ছি, কারণ ফুলে ওঠার পরেও আমাদেরকে এটাকে মতে নিতে হয়, কারণ যত সুন্দর মতা হবে আমাদের রুটিটিও তত সুন্দর হবে। তো ভিউয়ার্স, অবশ্যই কিন্তু বেশিক্ষণ সময় ধরে এটা রেখে দিবেন না, তাতে করে কিন্তু ফুলে যাবে অতিরিক্ত এবং এর ভিতরের টেম্পারেচারটা নষ্ট হয়ে যাবে, তাই 2 ঘন্টা পরিমাণ রেখে দিলে এনাফ। তো ভিউয়ার্স, আমাদেরকে যেটা করতে হবে এখানে হালকা ময়দা দিয়ে ছিটিয়ে নিয়ে সেটাকে ভালো করে আবার গোল করে নেব আমরা।
ভিউয়ার্স, আমাদের দেখানো পদ্ধতিটি যদি আপনারা অবলম্বন করেন তবে কিন্তু অবশ্যই খুব সুন্দর সুন্দর রেসিপি পাবেন, ঠিক যেমন আমরা তৈরি করেছি ঠিক তেমনই হবে। তো ভিউয়ার্স দেখুন, আমরা কিন্তু ভালো করে এটাকে মেতে নিচ্ছি। ভিউয়ার্স এই পর্যায়ে আমাদের মতা হয়ে গেছে, তা আমরা এটাকে এবার কেটে নিব। আমাদের যতটুকু পরিমাণ প্রয়োজন সেই পরিমাণ অনুযায়ী আমরা এটাকে কেটে নিব। এটা আপনারা আপনাদের রুটির সাইজের উপর নির্ভর করবে যে কতটুকু করে আপনারা সাইজটা রাখবেন, সেই উপর নির্ভর করে আপনাদের কেটে নেবেন বা আপনারা আপনাদের মতো করে ভাগ করে নেবেন। তো ভিউয়ার্স, আমাদেরকে যেটা করতে হবে এখানে গোল করে নিতে হবে, রুটিগুলো গোল করে আমরা রেখে দিব। তো ভিউয়ার্স, যেই পাত্রে আমরা রাখবো সেই পাত্রে কিন্তু অবশ্যই আমাদেরকে হালকা পরিমাণ ময়দা ছিটিয়ে নিতে হবে, নয়তো কিন্তু এটা লেগে যাবে। তো আমরা এখানে ময়দা ছিটিয়ে নিয়েছি, তো এর মধ্যে আমরা গোল গোল করে সবগুলোই আস্তে আস্তে রেখে দেব। তো ভিউয়ার্স, এই পর্যায়ে আমরা গোল করে রাখা ময়দার গোলাগুলো নিয়ে নিচ্ছি এবং সুন্দর করে আমাদের মতো করে আমরা সাইজ করে নেব। ভিউয়ার্স, আপনারা যদি ছোট রাখতে চান তাহলে ছোট করে তৈরি করবেন, যদি বড় করতে চান তাহলে বড় করে তৈরি করবেন। তো আমরা দুইটাই আপনাদের দেখিয়ে দিব। তো প্রথমে আমরা ছোট করে তৈরি করে দেখাচ্ছি। আমাদের ময়দাটা কিন্তু খুবই সুন্দর সফট হয়েছে ভিউয়ার্স, আপনারা দেখতেই পারবেন কতটা সুন্দর করে এটা ফুলে ওঠে এবং কতটা সফট হয়। আমাদের খুব সাবধানতার সাথে রুটিগুলো বেলে নিতে হবে। তো আমাদের রুটিটা বেলা হয়ে গেছে। তো আমাদের প্রথমে যে কাজ করতে হবে, ওভেনটা হাই হিটে আমরা গরম করে নেব কিছুক্ষণের জন্য, 5 মিনিট অথবা 3 মিনিট। তো আমরা রুটিটা দিয়ে দিয়েছি ভিউয়ার্স, দেখুন কি সুন্দর ফুলে উঠেছে আমাদের রুটিটা। তো এই পর্যায়ে ভিউয়ার্স আমরা আরেকটা রুটি তৈরি করে দেখাচ্ছি। এটা আমরা একটু বড় পরিমাণে নিয়েছি এবং রুটিটা একটু বড় হবে। রুটিটা একটু বড় করতে চাইলে ময়ানটা একটু বড় বা বেশি নিতে হবে। আমরা এটা একটু বড় করে দেখানোর চেষ্টা করেছি, দেখুন আমরা কিন্তু এটা সাইজে আস্তে আস্তে করে অনেকটুকু বড় করে ফেলেছি। তো ভিউয়ার্স দেখুন, আমরা আরেকটি রুটি দিয়ে দিয়েছি, কি সুন্দর হয়েছে এখানে ফুলে উঠেছে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে এটা ফুলে উঠেছে। এবং ভিউয়ার্স, আমরা এতক্ষণ একটা করে দেখিয়েছি, এখানে দেখুন দুইটা রুটি একসাথে দিয়েছি এবং দুটোটাই কিন্তু ফুলে উঠেছে। তা আপনারা চাইলে ওভেনে একটা করে রুটিও দিতে পারেন অথবা দুইটা করে। তা আমরা এখানে শিকলার মতো দিয়েছি যাতে করে আমাদের রুটিটা এরকম ডিজাইন হয় উপরে, র্যাক র্যাক আমরা এই ডিজাইনটার জন্য দিয়েছি। তো ভিউয়ার্স দেখুন, আমাদের রুটিটা কি সুন্দর ফুলে উঠেছে, তা আমরা এটা আপনাদের দেখালাম। খুবই সুন্দর করে কিন্তু প্রত্যেকটা রুটি এভাবে ফুলে উঠেছে। তো এই রুটিটা কিন্তু গোস্তের সাথে খুবই মানে, আপনারা জানেন নান এবং গোস্ত, তো গোস্ত দিয়ে খেলে অবশ্যই এটা মজাদার এবং স্বাদ অনেক। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখাচ্ছি রুটিটা কতটা সফট হয়েছে, আপনারা দেখুন রুটিটা কতটা সফট। আমি এটাকে ভেঙে ফেলছি, কি সুন্দর ভেঙে যাচ্ছে, অনেক সুন্দর সফট হয়েছে, ভিতরে ফুলে একদম, কি বলবো, আপনারা না বানালে এবং না দেখলে বুঝতে পারবেন না। তো অবশ্যই ঘরে বানাবেন, দেখুন আমি কিন্তু একদম মচড়িয়ে ফেলেছি এবং দেখুন ভিতরে কি সুন্দর হয়ে গেছে আমাদের রুটিটা সফট। তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাদের জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে এই ভিডিওটি।